দুপুর 2টার সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানজির রহমান। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ট্রাকে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ, হেলপারের মৃত্যু। বৃষ্টির প্রভাবে ঢাকার বায়ুর মানে উন্নতি। বৃষ্টিতে দিনাজপুরে টমেটোর ব্যাপক ক্ষতির শঙ্কা। বছরের ব্যবধানে তারল্য কমেছে 55,000 কোটি টাকা। মঙ্গলবারও বৈঠকে বসছেন পুতিন শি জিনপিং। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস এবং রিব থিকনেস বেশি থাকায় টেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। রাজধানীর মুগদায় ট্রাকে গ্যাস নেওয়ার সময় ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণে সাদ্দাম সর্দার নামে এক যুবক মারা গেছেন। ওই যুবক ট্রাকের হেলপার ছিলেন। এই ঘটনায় মোহাম্মদ হিমেল নামে একজন আহত হন। মঙ্গলবার ভোর 5টার দিকে মুগদার একটি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। মুগদা থানার ওসি জামাল উদ্দিন মীর জানান, মুগদার দেশ সিএনজি পাম্প স্টেশনে ভোর 5টার দিকে ট্রাকে গ্যাস নেওয়ার সময় ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণ হলে হেলপার সাদ্দাম ঘটনাস্থলেই মারা যান। এছাড়া হিমেল নামে আরও একজন আহত হন। হিমেলকে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে হিমেলকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বৃষ্টির কারণে ঢাকার বায়ুর মানের বেশ উন্নতি হয়েছে। বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে ঢাকার অবস্থান বিশ্বে 24তম, যা গত কয়েকদিনের চেয়ে বেশ ভালো। মঙ্গলবার বেলা 11টায় দেখা গেছে তালিকায় 191 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের করাচি, 187 স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে চীনের বেইজিং, আর তালিকায় 91 পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান 24তম। এছাড়া তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন। প্রথম অবস্থানের পাশাপাশি পাকিস্তানের আরেক শহর লাহোর রয়েছে 8ম অবস্থানে। কয়েক ঘন্টার বৃষ্টিতে দিনাজপুরে বোরো ধানের উপকার হলেও টমেটো ক্ষেতের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। রোববার দিন গত গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত হওয়া বৃষ্টিতে টমেটোর ক্ষেতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকরা কেউ থালা গামলা ও বালতি দিয়ে ছেঁকে, আবার কেউ শ্যালো মেশিন দিয়ে টমেটো ক্ষেতের পানি শুকানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। এতে জেলার 13 উপজেলায় কৃষকদের চাষ করা 1,142 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন টমেটোসহ সবজি, খিরা, বাঙি, কাঁচামরিচের ব্যাপক ক্ষতির সংখ্যা দেখা দিয়েছে। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সুপারি গাছের ঝরে যাওয়া খোল দিয়ে তৈরি গৃহস্থালীর নান্দনিক তৈজসপত্র ক্ষুদ্র শিল্প হিসেবে স্বীকৃতি পেয়েছে। পরিবেশ বান্ধব ও স্বাস্থ্যসম্মত এসব পণ্য যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। ইউটিউবে এসব পণ্য তৈরির ভিডিও দেখে আগ্রহী হয়ে উদ্যোক্তা মামুনুর রশিদ গড়ে তুলেছেন কারখানা। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সুপারি গাছের ঝরে যাওয়া খোল দিয়ে তৈরি গৃহস্থালীর নান্দনিক তৈজসপত্র ক্ষুদ্র শিল্প হিসেবে স্বীকৃতি পেয়েছে। এখানে যে কাজটা করা হয়, এখানে এই আমাদের এই খোলগুলি, পাতাগুলি আমরা পানিতে ভিজাই, ভিজানোর পরে আমরা এটা ভালো করে ওয়াশ করি, ওয়াশ করে আমরা এটাকে মানে শুদ্ধ করি, মানে যাতে কোনো রকম জীবাণু না থাকে, ঠিক সেই আঙ্গিকে আমরা তৈরি করে এটাকে আবার শুকিয়ে আমরা মেশিনে নিয়ে যাই। রোববার সুপারির পাতা খোল থেকে নান্দনিক তৈজসপত্র তৈরি করা প্রতিষ্ঠান মেসার্স ব্রাদার্স ইকো ক্রাফটকে ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধন দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন লক্ষ্মীপুর জেলা শাখা কর্তৃক প্রতিষ্ঠানটিকে এই নিবন্ধন দেওয়া হয়। বিসিক লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপব্যবস্থাপক মাকসুদুর রহমান সই করা এক পত্রের মাধ্যমে বিষয়টি জানা যায়। মেসার্স ব্রাদার্স ক্রাফটের স্বত্বাধিকারী মামুনুর রশিদ বলেন, বেশ কিছু আমাদের কাস্টমার আছে যারা রেগুলার তাদের দোকানের মিষ্টি, সিঙ্গারা, পেস্টি বা এই ধরনের ইয়েতে তারা এগুলো বিক্রি করে। এটা ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশেই আছে। তবে ইদানিং আমাদের কিছু ইয়ে আছে, যেমন স্বপ্ন
তারা এটা ইয়ে পর্যায়ে অর্থাৎ কনজিউমার পর্যায়ে তারা বিক্রি করে, তাদের স্টোরে আছে, ইউনি মার্টে আছে, তারপরে আপনি প্রাইস ক্লাবে আছে, যেটা এরকম সেখানে মানে সুপার শপে এটা অলরেডি চলে গেছে। আমি একটা পথ দেখাবো আমার এই লক্ষ্মীপুর জেলা যেন শত শত তরুণ এটার পিছনে লেগে থাকে, কাজ করে, আরও ফ্যাক্টরি হবে, এবং আমার ইয়ে হচ্ছে যে এইটা লক্ষ্মীপুরের একটা ব্র্যান্ড হবে সারা পৃথিবীব্যাপী। লক্ষ্মীপুরের জন্য এটা একটা অন্য একটা পণ্য হবে যেটা দিয়ে আমরা বলতে পারবো যে এটা আমাদের পণ্য। 2019 সালের 6 মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় বহুমুখী পাট পণ্য মেলার স্টল পরিদর্শনকালে সুপারির খোলে তৈরি করা উদ্যোক্তা মামুনের নান্দনিক তৈজসপত্র হাতে নিয়ে দেখেন। একই বছরের আগস্টে নিউজিল্যান্ড থেকে জেরিক নামের এক বায়ার রায়পুর কারখানায় আসেন। এসব গ্রামীণ পরিবেশে উৎপাদিত এসব পণ্য দেখে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন। গত ডিসেম্বর প্রান্তিক শেষে বিশেষায়িত ব্যাংক ছাড়া দেশের ব্যাংক খাতে তারল্যের পরিমাণ দাঁড়িয়েছে 383,673 কোটি টাকা। এর আগের বছর অর্থাৎ 2021 সালের ডিসেম্বর শেষে তারল্যের পরিমাণ ছিল 438,374 কোটি টাকা। হিসেব অনুযায়ী এক বছরের ব্যবধানে ব্যাংকিং খাতে তারল্য কমেছে 54,701 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। খাত বিশ্লেষকরা বলছেন, রেপো মার্কেটে অনেক তারল্য দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, আবার নতুন রিফাইন্যান্সিং স্কিম চালু হচ্ছে, এতে তারল্য যোগ হচ্ছে। তবে ব্যাংকগুলোয় তারল্য কমার সবচেয়ে বড় কারণ বাংলাদেশ ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রা, বিশেষ করে ডলার কেনা। অরেঞ্জ, পিনাট, কোকোনাট আর ওয়াটারমেলনের চারটি ভিন্ন স্বাদে ইয়াম্মি ললিপপ চাও চাও, মুখে দাও, মাথা খাটাও। নওগাঁ শহরের দপ্তরি পাড়ায় শেখ শিল্পালয়ে কারখানায় কাজ করছে প্রায় 150 জন শ্রমিক। এখানে সোনার বিপরীত ধাতু পিতল থেকে তৈরি হচ্ছে হাতের চুড়ি বা বালা, যা রুলি বালা হিসেবে পরিচিত। বর্তমানে ব্যাপক কদর বেড়েছে পিতল থেকে তৈরি চুড়ির। প্রথম দেখায় মনে হতে পারে কোনো সোনার খনিতে কাজ করছেন শ্রমিকরা। কেউ পিতলের পাত সাইজ করে কাটছেন, মুখ জোড়া দিচ্ছেন, কেউ আগুনে পোড়াচ্ছেন, আবার কেউ ব্রাশ দিয়ে পরিষ্কার করে চুড়িতে সোনার রং দিচ্ছেন। নওগাঁ শহরের দপ্তরি পাড়ায় শেখ শিল্পালয় কারখানায় কাজ করছে প্রায় 150 জন শ্রমিক। স্বামীর টাকাতে তো চলতো না, ওই জন্য আমি এখানে এসে লাগছি, 4-5 মাস হইল, এটা দিয়ে এখন নিয়ে যায় একটু ভালো হয় আর্থিক অবস্থার জন্য এরকম। এখানে সোনার বিপরীত ধাতু পিতল থেকে তৈরি হচ্ছে হাতের চুড়ি বা বালা, যা রুলি বালা হিসেবে পরিচিত। এখানে কাজ করা লাগে, ধূপ ঝালা লাগে, মুখ মিলান লাগে, মুখ কাটা লাগে, সপ্তাহে আমরা 2400 টাকা পাই। বর্তমানে ব্যাপক কদর বেড়েছে পিতল থেকে তৈরি এ চুড়ির। সোনার দাম যতই বাড়ছে, নিম্ন ও মধ্যবিত্তের জন্য পিতলের তৈরি এই গহনাটির চাহিদাও বাড়ছে। এখানে আমার মতো আরও অনেকেই কাজ করে স্টুডেন্ট যারা, তার কথাই বলতে আলহামদুলিল্লাহ এখানে কাজ করে আমরা অনেক ভালোভাবে চলছি, লেখাপড়া খরচ দিয়েও কিছু টাকা বেঁচে যাচ্ছে এবং আমাদের পরিবারে খুব হেল্প হচ্ছে। পিতলের পাত সাইজ মতো কেটে পাইপ আকারে গোল করা হয়, তারপর গালা দিয়ে ভেতরের ফাঁপা অংশ ভরাট করে মুখ বন্ধ করে নকশা তৈরির জন্য বিভিন্ন গ্রামে নারী কারিগরদের কাছে পাঠানো হয়। বালা মুখ ফাটান লাগে, আবার আপনার এই 6 মাস হচ্ছে কাজ করছি আমি, এই টাকা নিয়ে যা বাড়িতে সংসার কিছু খরচা করি, আমার কাছে কিছু রাখি। নকশা করা ওই চুড়ি আবারও কারখানায় নিয়ে এসে গ্যাস দিয়ে পুড়িয়ে ভেতরের গালা বের করে কয়েক হাত বদল হয়ে 3-4 বার ওয়াশ করে সোনার রং করা হয়। 2000-2500 ওয়ার্কার আছে আমাদের, এটার ব্যাপক সম্ভাবনা আছে এবং ওই আপনাদের সব মহিলা ওয়ার্কার, ওনারা এখানে কর্ম করে একটা সচ্ছলতা মোটামুটি ডেভেলপ পরিবারে হেল্প করতে পারে হাজবেন্ডকে। এসব চুড়ি বগুড়া, নাটোর, রাজশাহী, ফরিদপুর সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। কর্মসংস্থান এখন যা আছে তার সাথে অনেক বেশি হবে, যেহেতু বিদেশে যখন আমরা এটাকে মার্কেট তৈরি করতে পারলে তো আমাদের প্রোডাকশনও তো আমাদের অনেক ডবল অনেক অনেক হয়ে যাবে, তখন আরও এখান থেকে হাজার হাজার মানুষ আরও কাজে আমরা নিতে পারবো, তাদের চালাইতে পারবো, এইভাবে ইনশাল্লাহ আমাদের আমরা পরিকল্পনা করতেছি এবং আশা করতেছি। শেখ কামালের কারখানায় 200 কেজি কাঁচামাল থেকে প্রায় 5,000 জোড়া চুড়ি তৈরি হয়, যার পাইকারি মূল্য 9 লাখ টাকা। সপ্তাহে 5,000 জোড়া হিসাবে মাসে 20,000 জোড়া চুড়ি তৈরি হয়। এই কারখানা থেকে প্রতি মাসে 36 লাখ টাকার চুড়ি উৎপাদন হয়।
তিন দিনের সফরে মস্কোতে অবস্থান করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার প্রিয় বন্ধু শি জিনপিং মঙ্গলবার নৈশ ভোজের পর আবারও বৈঠক করার পরিকল্পনা করেছেন বলে জানা গেছে। রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর পশ্চিমা বিশ্বের দফায় দফায় নিষেধাজ্ঞার সময় শি জিনপিং নিরপেক্ষ থেকেছেন। আন্তর্জাতিক অপরাধ আদালত পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে গ্রেফতারি পরোয়ানা জারি করার পরপরই ক্রেমলিন সফরে গেছেন শি জিনপিং। ওয়াশিংটন শি জিনপিংয়ের এই সফরের নিন্দা জানাচ্ছে। একই সঙ্গে তারা বলছে বেইজিং মস্কোকে আরও অপরাধ করার জন্য বিশেষ সুরক্ষা প্রদান করছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও লাহোর শহর অভিযান চালিয়ে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অসংখ্য কর্মী সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। গত সপ্তাহে লাহোরে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক এ ইনসাফের যেসব কর্মী পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিল তাদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে। পিটিআইয়ের দাবি, পুলিশ তাদের কর্মীদের উপর অযৌক্তিক নির্যাতন শুরু করেছে। পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ইসলামাবাদ ও লাহোর থেকে আমাদের প্রায় 285 জন কর্মী সমর্থককে গ্রেফতার করা হয়েছে। এর আগে রোববার রাতে পুলিশ পিটিআইয়ের গুরুত্বপূর্ণ নেতাদের বাড়িতে ব্যাপক অভিযান চালায়। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি প্রতিচির জমি মিউটেশন করা হয়েছে। বিতর্কের মধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর প্রতিচির সীমানাবর্তী 13 ডেসিমেল জমি অমর্ত্য সেনের নামে মিউটেশন করে দিয়েছে। সোমবার বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়, ওই 13 ডেসিমেল জমিসহ মোট 1.38 একর জমি অমর্ত্য সেনের নামে মিউটেশন করা হয়েছে। ফলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অমর্ত্য সেনকে বাড়ি উচ্ছেদের যে নোটিশ দিয়েছিল তা কার্যত অর্থহীন হয়ে গেল। এদিকে নাছোড়বান্দা বিশ্বভারতী কর্তৃপক্ষ, তাদের দাবি মিউটেশন করা হলেও সেই 13 ডেসিমেল জমির মালিকানা এখনও বিশ্বভারতীর। এমনকি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও দাবি করে শুধু ওই জমির ইজারাদার অশুতোষ সেনের জায়গায় অমর্ত্য সেনের নাম দেওয়া হয়েছে। তিনি ভারতীয় নাগরিক, তিনি তার নাগরিকত্ব রক্ষা করেছেন, পাসপোর্ট ছাড়েননি, এবং শুধু সামান্য নোবেলজয়ী নন, রবীন্দ্রনাথ যেমন তার পুরস্কারের চাইতে অনেক বড়, অমর্ত্য সেনের নোবেল পুরস্কারের চাইতে অনেক বড়। পৃথিবীর শ্রেষ্ঠ চিন্তাবিদ হিসেবে মানুষ তাকে স্বীকার করে নিয়েছে। সেই মানুষটাকে একটা কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান যেভাবে অপমান করেছিল পর 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 পর, সেটা আমাদের জাতিগত লজ্জা, সারা পৃথিবীর কাছে আমাদের মাথা হেঁট হয়ে গেছে। বিশ্বভারতীর নিজের সকলের চক্ষে যে সংগ্রামটা ছিল, এই কাজকর্মগুলোর ফলে বিশ্বভারতী কর্তৃপক্ষের এই কাজকর্মগুলোর ফলে বিশ্বভারতীর সম্মান অনেকের চোখে অনেকটা নেমে গেল, যেটা হওয়া উচিত ছিল না। দর্শক এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।